কথা সাহিত্যিক সকৃত নোমানের উপন্যাস শেষ জাহাজের আদমেরা প্রকাশিত হয় 2017 সালের বাংলা একাডেমি বইমেলায়। সাম্প্রতিককালে বাংলাদেশ ও মিয়ানমার থেকে সমুদ্রপথে মানব পাচার দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বহুল আলোচিত একটি ঘটনা। পাচারকারীদের খপ্পরে পড়ে মালয়েশিয়াগামী বহু বাংলাদেশি ও রোহিঙ্গা ক্ষুধা তৃষ্ণায় পথেই মারা যায়। থাইল্যান্ডের জঙ্গলে আবিষ্কার হয় বহু গণকবর। মানব পাচারের এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে সকৃত নোমান লিখেছে শেষ জাহাজের আদমেরা উপন্যাসটি। 400 বছর আগেও মগ ফিরিঙ্গি হারমাদরা বাংলার উপকূল থেকে মানুষদের অপহরণ করে নিয়ে যেত, দাস হিসেবে বিক্রি করে দিত আরাকান ও দাক্ষিণাত্যের বন্দরে বন্দরে ইংরেজ, ফরাসি এবং ওলান্দাজ বণিকদের কাছে। 400 বছর পর প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি, বাংলাদেশ ও মিয়ানমার থেকে মালয়েশিয়ায় মানব পাচারের ঘটনা ঘটেছে এবং তা এখনো অব্যাহত। 400 বছর আগে মগ ফিরিঙ্গি হারমাদরা অপহরণ করে সিতারা বানুর স্বামীকে। সিতারাকে তাড়া করে ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন, তার শিশুপুত্রকে গিলে ফেলেছে সাগরের মস্ত এক কুমির। 400 বছর পর নূরনিসাকে তাড়া করে আরেক দুঃস্বপ্ন, ধনেশ পাখি হয়ে উড়ে গেছে তার এক শিশুপুত্র। স্বপ্ন কি বাস্তবে রূপ নেয়, নইলে সমুদ্র স্নানের সময় কেন উড়ে যায় নূরনিসার পুত্র শিবু? ভাগ্যান্বেষী শত শত মানুষ কেন চলে যায় হাঙর কুমিরের পেটে? 583 জন যাত্রী নিয়ে এমভি সাউথ বেঙ্গল 3 নামে একটি জাহাজ যাত্রা করে মালয়েশিয়ার উদ্দেশ্যে। এই জাহাজেরই একজন যাত্রী রাহাত কমল। মূলত সে গবেষক, তার গবেষণার বিষয় পূর্ববঙ্গ গীতিকায় সমকালীন প্রসঙ্গ। তাকে অপহরণ করে জাহাজটিতে তুলে দেয় পাচারকারীরা। 400 বছর আগের সিতারা বানুকে দেখা যায় 400 বছর পরেও। বঙ্গোপসাগরের তীরে সে স্বামীর ফেরার প্রতীক্ষায় থাকে। 2 শতাব্দীর মানব পাচারের 2 ঘটনাকে লেখক গেঁথে দিয়েছেন শৈল্পিক সুতোয়। কথিত এই আধুনিক সভ্যতার আড়ালে ঘাপটি মেরে থাকা যে দুর্বহ লজ্জা, গ্লানি, বর্বরতা আর নিদারুণ অন্ধকারের এক জগৎ উন্মোচিত হয়েছে এই উপন্যাসে, তা রীতিমতো ভয়ঙ্কর। মানুষের ধারণারও অতীত পৃথিবীর বিস্তীর্ণ সমুদ্রাঞ্চলে কি অবর্ণনীয় অসভ্যতা ঘটে চলেছে প্রতিদিন। এখনও যে মধ্যযুগীয় দাস ব্যবসা দোর্দণ্ড প্রতাপ নিয়ে বর্তমান, তার নীরব সাক্ষী হয়তো সমুদ্র অঞ্চলগুলোই। এই উপন্যাস যে ভূমির উপর দাঁড়িয়ে কথা বলছে, তা আমাদের অদেখা এক নর, যা আমাদের সমুদ্র উপকূলীয় অঞ্চলের মানুষের প্রায় 400 বছরের নির্মম অভিজ্ঞতার স্মারক। বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ সীমান্তে মগ ও ফিরিঙ্গি দস্যু হারমাদদের লুটতরাজ এবং মানব পাচারের ঐতিহাসিক অন্ধকারের পরম্পরা এখনও বহন করে চলেছে আন্তর্জাতিক মানব পাচারকারী সিন্ডিকেট। তাদের ভয়াবহ তৎপরতার শিকার এই ভূখণ্ডের ভাগ্য বিলম্বিত মানুষেরা। সামান্য সচ্ছলতা আর উন্নত জীবনের আকাঙ্ক্ষায় কথিত স্বপ্নের দেশ মালয়েশিয়ায় পাড়ি জমাতে উন্মুখ এদেশের বেকার যুবকদের যেমন টার্গেট করছে আদম পাচারকারীরা, তেমনি উপকূল অঞ্চল থেকে মাঝে মাঝে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে সমর্থ যুবকদের। এছাড়া এই সিন্ডিকেটের সবচাইতে বড় শিকার উন্মূল অসহায় রোহিঙ্গা নরনারী। উপকূল থেকে ট্রলার বোঝাই করে এই সব আদমদের নিয়ে অবৈধ পথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার নাম করে কোথায় যে নিয়ে যায়, কার কাছে যে বিক্রি করে দেয়, তার ইয়ত্তা নেই। 2015 সালে বাংলাদেশ ও মিয়ানমার থেকে সমুদ্রপথে মানব পাচারের রোমহর্ষক নানা ঘটনা উঠে এসেছিল দেশ বিদেশের গণমাধ্যমে। সে সময় মালয়েশিয়া সীমান্তবর্তী থাইল্যান্ডের জঙ্গলে আবিষ্কৃত হয়েছিল অভিবাসন প্রত্যাশীদের বহু গণকবর ও পাচারকারীদের ক্যাম্প।
বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে দিনের পর দিন ভাসতে থাকা নৌযানগুলোতে ঠাসা মানুষের হাড় ঝিরঝিরে দেহ, খাবার নিয়ে কাড়াকাড়ি দেখে কারো অনুমান করতে কষ্ট হয়নি কি সীমাহীন দুর্দশা ক্ষুধার যন্ত্রণা নিয়ে এরা মারা যায়। উদ্ধারকৃতদের বয়ান থেকে উঠে এসেছিল সমুদ্রপথে কি অমানবিক নিষ্ঠুরতম অভিজ্ঞতার মুখে তারা পড়েছিলেন। কত সঙ্গীকে নিজের কোলে মরতে দেখেছেন তারা, কত সঙ্গী পাচারকারীদের হাতে খুন হয়েছেন। লেখক নিজেই মুখ বন্ধে উচ্চারণ করেছেন, ১৬ ও ১৭ শতকে হারমাদদের মানব পাচারের সঙ্গে ২১ শতকের মানব পাচারের পার্থক্য কোথায়। শেষ জাহাজের আদমেরা উপন্যাসে কথা সাহিত্যিক সকৃত নোমান সেই প্রশ্নের সূত্র ধরে যে আখ্যান তুলে এনেছেন, তার পরতে পরতে জীবন্ত হয়েছে ঐতিহাসিক সত্য ও বাস্তবতা। অভিবাসন প্রত্যাশী সমুদ্র যাত্রীদের উপর ঘটে যাওয়া নারকীয় অভিজ্ঞতাকে তিনি লিপিবদ্ধ করেছেন এক সরল ভাষায়। বঙ্গোপসাগর অঞ্চলে আদম পাচার ও দাসপ্রথার ৪০০ বছরের এই অন্ধকার ও নারকীয় পরম্পরাকে তুলে এনেছেন লেখক। সিতারা বানু নামের এক রূপক নারী চরিত্র দাঁড় করিয়েছেন তিনি। ৪০০ বছরের যন্ত্রণাদগ্ধ স্মৃতি নিয়ে ঈশ্বরের চোখ দিয়ে তিনি দেখছেন সমুদ্রের সমস্ত বিভৎসতা, আর তারই চোখে দেখা ঘটনাকে আখ্যানে বয়ানে তুলে আনছেন লেখক। সিতারাবানু ৪০০ বছর আগেও যেমন হারমাদদের হাতে হারিয়েছিল তার স্বামী পুত্রকে, তেমনি ৪০০ বছর পরেও একই ট্র্যাজেডি বুকে নিয়ে সমুদ্র তীরে এক বিপন্ন বিষণ্ণ সন্ধ্যায় আর্তনাদের হাওয়া গায়ে মেখে নির্লিপ্ত দাঁড়িয়ে থাকে সে। এমন এক জাতিস্বর চরিত্রে ভর করে উপন্যাসের শুরু এবং শেষ হলেও প্রতিটি পরিচ্ছেদে কল্পনারহিত অভিজ্ঞতার মুখোমুখি দাঁড়াবে পাঠক। সমুদ্রের শেষ জাহাজটির নির্মমতা সইতে না পেরে আত্মহত্যা করে বাবুর্চি আজগর, যে ছিল মূলত জাহাজের খালাসি এবং পাচারকারীদের হাতে বন্দি। তার অনেক কষ্টে জমানো সঞ্চয় ২০,০০০ টাকা আমানত রেখেছিল উপন্যাসের প্রধানতম চরিত্র কমলের কাছে। বলেছিল, যদি কখনো এই নরক থেকে সে মুক্তি পায়, যেন নিঝুম দ্বীপে তার স্ত্রীর কাছে সেই টাকাটা দিয়ে আসা হয়। ঘটনার নানা দুর্গম বাঁক, নরক অভিজ্ঞানের ঝুলি নিয়ে শান্ত কমল একদিন ঠিকই দুর্গম উপকূল নিঝুম দ্বীপে আজগরের বাড়িতে হাজির হয়। দেখা হয় আজগরের স্ত্রীর সাথে। আমানতের ২০,০০০ টাকা তুলে দিয়ে কমল কাঁপা কাঁপা গলায় জানতে চায় আজগর বাবুর্চির স্ত্রীর নাম। মহিলা তখন মুখ নামিয়ে হারানো স্বামীর শোকে নাকি টাকা প্রাপ্তির আনন্দে ঠিক বোঝা মুশকিল নোনা অশ্রুতে সিক্ত চোখ মুখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমার নাম সিতারাবানু। এই হলো উপন্যাসের শেষ উচ্চারণ, এই হলো উপন্যাসটির চূড়ান্ত হাহাকার। এইখানে এসেই সকৃত জানান দিতে চাইছেন, সিতারাবানু আর কেউ নন, তিনি এই অঞ্চলে এখনো চলমান মানব পাচার অলিখিত দাসপ্রথার জীবন্ত সাক্ষ্য। সিতারাবানু আমাদের দেশ, আমাদের ত্রস্ত উপকূল, শত বছরের সন্তানহারা জননীর কান্না চাপা বুক, সন্তানের ফিরে আসার প্রতীক্ষায় আশার বুকে তীর তীর প্রদীপ জ্বালিয়ে বেঁচে থাকা, টিকে থাকা মাটিগন্ধি মা।